আসসালামু আলাইকুম। তানজিলা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট স্ন্যাক্স রেসিপি বানাবো। এটি বানানোর জন্য আমাদের লাগবে ময়দা। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটা একটু হাতে ডোলে দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চামচ দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর এর মধ্যে থেকে 2 চামচ তুলে রেখে দেব, পরে আমাদের লাগবে। আর 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। তেলটাকে ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে। ঠিকঠাক মিক্সড হয়েছে কি না বোঝা যাচ্ছে, দলা পাকিয়ে যাচ্ছে মানে আমাদের ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করে বানিয়ে নিয়েছি, এবার একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর আর একটু মাখিয়ে নেব, সমান দুভাগে ভাগ করে নেব। একটা অংশ নিয়ে ভালোভাবে গোল করে নিয়ে আর রুটির মতো করে পাতলা করে বেলে নেব। এবার আমি এর উপর দিয়ে সাদা তেল ভালোভাবে সব জায়গায় লাগিয়ে দেব। আর যে ময়দাটা আগে শুকনো তুলে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে এর উপর ছড়িয়ে দেব। আর একটা গ্লাস নিয়েছি, এটা দিয়ে গোল গোল করে কেটে নেব। বাড়তি অংশগুলো তুলে বাদ দিয়ে দেব, আর ছুরি দিয়ে মাঝখান থেকে একটু পাতলা পাতলা করে ঘন ঘন একটু কেটে দেব। দিয়ে তারপর আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আমি গোল করে ভালোভাবে এক জায়গায় জড়িয়ে নিচ্ছি। এবার এর দুটো মাথা ধরে একটু পানি লাগিয়ে দেব, দিয়ে আর এক জায়গায় আটকে দেব। সেম একইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এটাও ঠিক একইভাবে বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মিডিয়াম আছে এগুলো সব ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি সব উল্টে দেবো একটু। আর এগুলো অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে। লো টু মিডিয়ামের কাছাকাছি রেখে আমি ভেজে নিয়েছি এগুলো। এবার আমি এগুলো নামিয়ে নেব তেল ঝরিয়ে।
সবগুলো আমার ভাজা কমপ্লিট। ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। আজকে স্ন্যাক্স রেসিপি রেডি। আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি, এখনো গরম রয়েছে, ঠান্ডা হয়নি। আজ এই পর্যন্ত দেখাবে।